একেবারে ফিনিশিং হয়ে গেল, তাই না? কোনো দানা পাওয়া যাচ্ছে না। আচ্ছা এটা কি কি হিসেবে কিনে নিয়েছেন আপনি? তিল হিসেবে কিনে নিয়েছেন। এই যে এটা দেখতেছি হলুদ, এই যে হলুদটা এটা কোথা থেকে কিনে নিয়েছেন? এই যে আপনি ব্যবসা করতেছেন, এই দুইটা পণ্যর যে আমি ভিডিও নিতেছি, এই দুটো পণ্য সম্বন্ধে কি জানা আছে? এই দুটো পণ্যর অবস্থাটা কি? অবস্থা তো খারাপই। কি খারাপ বলেন? এই যে তিলটা আপনি তিল হিসেবে কিনে নিয়েছেন দেখতেছেন, ওটা তিল না। তাহলে আসলে এটা কি আপনার কাছে কি মনে হচ্ছে? এটা কি এটা যে আসলে কি জিনিস আপনি নিজেও বুঝতে পারতেছেন না। তো এটা যখন আপনি বিক্রি করছেন তখন মানুষ এসে কিছু বলছে আপনাকে এই জিনিসগুলো যতগুলো বিক্রি করছেন? কি রিপোর্ট দিচ্ছেন? এর মধ্যে কিছুই নাই। অর্থাৎ এই যে একটা তিলের যে একটা দানা থাকার কথা সে দানাটাও নাই। আচ্ছা এই যে হলুদটা দেখ, আপনি হলুদটা কিন্তু অনেক লোক নিয়ে গেছে, রিপোর্ট দিচ্ছে ভালো না। হলুদের রিপোর্টটা দিয়েছে ভালো না। আচ্ছা এই যে জিনিসগুলো আপনি বিক্রি করতেছেন তারা কি দাম কম ধরে এরকম জিনিস বিক্রি করার কারণে? দামও কম ধরে না। তাহলে এরকম খারাপ জিনিস কেন নিয়ে আসে? না আপনি যে বললেন যে সকালবেলা অত সকালে অন্য দোকান খোলে না, আচ্ছা এটা সেটা একটু বলেন যে কি বিষয়টা কি? অন্য দোকান সকালে বেলা খোলে না, দেরি হয়। ওই একটা দোকানে সকালবেলা খোলে, দুটা দিলে খোলে, খেললে গেলে খারাপ জিনিস। দুই নম্বর, আপনি এক একটা দোকানের নাম বলতে পারবেন? ওই একটা দোকানের নামই জানি, ওর নাম হল রুবেল। ওই দোকানের নাম কি? দোকানের নাম রুবেল। ওই লোকের নাম রুবেল, ওই লোকের নাম রুবেল, দোকানের নাম রুবেল। এটা বগুড়া রাজা বাজার। আচ্ছা এই যে আপনি জিনিসগুলো নিয়ে আসছেন, আপনি যেটা বললেন যে আপনি ফেরত দেওয়ার জন্য গিয়েছিলেন, তারা কি বলছে? আমি আসলে ভিডিওটি যে ধারণ করলাম, আমি নিজেও এই তিলটা কিনে নিয়ে গেছিলাম। কিনে নিয়ে যাওয়ার পরে তিলটা অবশ্যই এটা কিনে নিয়ে গেছিলাম। কিনে নিয়ে যাওয়ার পরে যখন দেখা যাচ্ছে যে কাজের জন্য আমরা পরিষ্কার করি, তারপর দেখা যাচ্ছে যে তিলের পাঁচবার পরিষ্কার করার পরে ছয়বার বার দেখা যাচ্ছে যে তারপরে রং যে কি পরিমাণ যে রং মেশানো হয়েছে, পানির যে কালার এটা বলে দিতেছে। ফেরত দিতে এসে আমরা যে জিনিসটা জানতে পারলাম যে বগুড়া রাজা বাজারের কিছু ব্যবসায়ী তারা এরকম ধরনের ব্যবসা করতেছেন, যে যারা এরকম ক্ষুদ্র ব্যবসায়ী আছে। আমি আসলে ভিডিওটি যে ধারণ করলাম, আমি নিজেও এই তিলটা কিনে নিয়ে গেছিলাম। কিনে নিয়ে যাওয়ার পরে তিলটা অবশ্যই এটা কিনে নিয়ে গেছিলাম। কিনে নিয়ে যাওয়ার পরে যখন দেখা যাচ্ছে যে কাজের জন্য আমরা পরিষ্কার করি, তারপর দেখা যাচ্ছে যে তিলের পাঁচবার পরিষ্কার করার পরে ছয়বার বার দেখা যাচ্ছে যে তারপর রং যে কি পরিমাণ যে রং মেশানো হয়েছে, পানির যে কালার এটা বলে দিতেছে। ফেরত দিতে এসে আমরা যে জিনিসটা জানতে পারলাম যে বগুড়া রাজা বাজারের কিছু ব্যবসায়ী তারা এরকম ধরনের ব্যবসা করতেছেন, যে যারা এরকম ক্ষুদ্র ব্যবসায়ী আছে।